রমজানে সেরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ অনেকেই আছেন যে রাতের বেলা সেরি না খেয়েই রোজা রাখেন যার কারণে পরবর্তী পনেরো থেকে ষোলো ঘন্টা তাদের রোজা রাখতে হলেও শারীরিক বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায় তাই সেরিতে কি ধরনের খাবার খাবেন এটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন যেহেতু পনেরো থেকে ষোলো ঘন্টা অনেক বেশি সময় ফাস্টিং থাকতে হয় তারা কিন্তু একদম ভারী খাবার যেমন তেহারি বিরিয়ানি খিচুড়ি এই ধরনের গুরুপাক খাবার খেয়ে থাকেন যেটা বলে হয় যে পরবর্তী সময় এটি শরীর হজম করতে অনেক বেশি ক্যালোরির দরকার হয় তখন কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়েন তাই সেরিতে আপনাকে সহজপাচ্য খাবার রাখতে হবে একদম নর্মাল ভাত মাছ সবজি এবং যে কোনো মাংসের আইটেম থাকতে পারে সেক্ষেত্রে মুরগি বা সাদা যে মিটটা আমরা সেটা প্রেফার করে থাকি গরুর মাংসটা ভোরাতে না খাওয়াই ভালো এবং শাকটাকে আপনি অ্যাভয়েড করবেন শাক যদি খেতেই হয় সেটা হচ্ছে গিয়ে রাতে আপনি খেতে পারেন সেরিতে নয় এবং যাদের হচ্ছে কফি বা চা খাওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সেরি করার আধা ঘন্টা পরে আপনি চা বা কফি খেতে পারেন সাথে সাথে খেলে শরীর থেকে আপনার যে ক্যাফিনটা আছে সেটা আপনার খাবারের যে নির্দিষ্ট নিউট্রিয়েন্ট নিউট্রেন্ট আছে সেটা শোষণে বাধা দান করবে সো এভাবে সেইরি করলে অবশ্যই আপনার পরবর্তী পনেরো থেকে ষোলো ঘন্টা রোজা রাখতে কোনো কষ্টই হবে না